আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আলিয়া শফিল সালীন নবীনা মুহম আলহি ওয়াসমাইনাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন কাছে এবং দূরের যে যেখান থেকে আমাদের সঙ্গে এই আয়োজনে যোগ দিয়েছেন এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের তারাবির সার সংক্ষেপ আজ ইনশাআল্লাহ ২৪ চব্বিশতম তারাবির সালাত আদায় করা হবে এবং চব্বিশতম তারাবিতে কোরআন করিমের সাতাইশ নম্বর পাড়া তেলাওয়াত করা হবে সাতাশ নম্বর পারা জুড়ে রয়েছে সুরায় জারিয়াতের অবশিষ্ট অংশ এরপর রয়েছে সুরা তুর সুরায় নাজম, সুরায় কামার সুরা রহমান সুরায় ওয়াকা এবং সুরায় হাদিদ সুরাজ জারিয়াতের আজকের যে অংশ তেলাত করা হবে এবং চব্বিশতম পাড়া সাতাশতম পাড়ার শুরুর অংশ সেখানে আল্লাহ সামাত লুত আলে লুত আলি সরাতামের জাতির যে সমকামিতার অপরাধ যার ফলে তাদের প্রতি আল্লাহ স্মাদাল্লাহ পক্ষ থেকে প্রস্তর বৃষ্টি বর্ষণ করবার জন্য তাদেরকে ধ্বংস করে উল্টিয়ে দেওয়ার জন্য আল্লাহ পক্ষ থেকে যে ফিরিস্টাগুন এসেছিলেন আল্লাহ তাদের আলোচনা দিয়ে শুরু করেছেন সময় পরা শুরুর দিকে এবং সেখানে ইব্রাহিম রাস্তা মেহমান হয়ে তারা এসছেন সে বিষয়ে আলোচনা রয়েছে সুরায় জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতটি মানব সৃষ্টি এবং জিন সৃষ্টির মূল কারণ আসল উদ্দেশ্য আল্লাহমাদা আলোচনা করেছেন করেন ক্যারিমের এই আয়াতটি যদি জানা না থাকে তাহলে মুসলিম হিসাবে মুমিন হিসাবে বরং মানুষ হিসাবে আমাদের জীবন পরিপূর্ণই ব্যর্থ হয়ে যাবে আলাহ স্মুমতাল্লাহ এখানে বলেছেন সাপনা সুরেজ আলিয়তের সাথে নম্বর আয়াতে ওমা খালাক্তুল জিন্নাউল আলী আবুদুন আর আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য এ আয়তে আল্লাহ স্মুমতালা জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির লক্ষ্য কি উদ্দেশ্য কি সেটা আল্লাহ স্মুতাল্লাহ বাতলে দিয়েছেন অতএব আয়তের আলোকে একজন মমিনের একজন মানুষের বরং সবচেয়ে বড় টার্গেট থাকবে জীবনে তার প্রতিটা কাজে তিনি আল্লাহর গোলামী এবং আল্লাহর আবদিয়াত বা দাসত্বের প্রকাশ তিনি ঘটাবেন এবং তিনি আল্লাহর গোলাম হওয়ার জন্যই গোলাম হিসেবে নিজেকে পেশ করে উপস্থাপন করে এবং গোলাম হিসাবে নিজেকে তিনি দাঁড় করানো এটাই হলো তার জীবনের সবচেয়ে বড়ো উদ্দেশ্য প্রিয় দর্শক এখান থেকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা যে তথ্য পেলাম সেটা যদি আমরা মাথায় রেখে চলি তাহলে আমাদের গোটা জীবন ইনশাআল্লাহ সংশোধিত হয়ে যাবে এবং পরিমার্জিত হয়ে যাবে এরপরে রয়েছে সুরায়ে তোর সুরায় তোর শুরুতেই তালা ছয়টি বস্তুর নামে শপথ করেছেন শপথ করে যে মিষ্টি বলছেন সাত নম্বর আয়তে এসে সুরায় তুরে তা হলো ইন্না রব্বিকা লা ছয়টি বস্তুর শপথ তুলে আলাহমা তালা বলছেন নিশ্চয়ই আপনার রবের যে আজাব সেটা ঘটবে সেটা সংগঠিত হবে এবং এতে কোনো সন্দেহের অবকাশ নাই মা লাভ ইন্দাফা এবং সে আজাবকে রক্ষা মানে সেটাকে প্রতিহত করবার ক্ষমতা কারোরই থাকবে না এখানে বিস্তারিতভাবে আল্লাহতালা সুরাতুরের এই পর্যায়ে আলাহ স্মালার পক্ষ থেকে যারা অবাধ্য তাদের জন্য যে আজাবের কথা রয়েছে কে আমার হবে এবং তাদের শাস্তি হবে জাহান নামে সে বিষয়টি আল্লাহ স্মাদা অত্যন্ত চমৎকারভাবে প্রমাণ করেছেন তুলে ধরেছেন এরপরে সুরাত্তুরের সতেরো থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত অত্যন্ত আকর্ষণীয়ভাবে মোত্তাকিদের জন্য জান্নাতে কী কী নেয়ামতের ব্যবস্থা থাকবে আলাহ স্মালা সে বিষয়ে আলোচনা করেছেন এরপর ত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ স্মাতালা পনেরোটি প্রশ্ন করেছেন গোটা বিশ্ব মানবতার জন্য এই পনেরোটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নে আল্লাহ আমাদের বিবেককে জাগ্রত করতে চেয়েছেন এবং আমরা যেন আমাদের বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি বিষয়কে খুব গভীরভাবে উপলব্ধি করতে পারি সেজন্য প্রশ্নের আকারে আল্লাহ স্মাদা পনেরোটি বিষয় উপস্থাপন করেছেন পেরেছেন প্রতিটি প্রশ্নে আল্লাহ স্মাতালা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যা ভাবছি আমরা যা করছি আমরা যা ধারণা করছি সেটা কতখানি সঠিক সে বিষয়ে আলাসমাতা এই প্রশ্নগুলোর এক একটিতে আল্লাহ আলোচনা করেছেন এবং প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে কোথাও কোথাও আলাহমাতালা নিজেই উত্তর দিয়েছেন কোথাও কোথাও আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য আল্লাহ ভিন্ন আঙ্গিকে প্রশ্নগুলোকে পেশ করেছেন এই পনেরোটি প্রশ্ন সোরে ত্রিশ নম্বর আয়াত থেকে যেগুলো শুরু হয়েছে এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর বিস্তারিত যে আলোচনা আলাহমাতালা করেছেন এটা একজন মোমিন হিসেবে আমাদের খুব ভালোভাবে অধ্যয়ন করা উচিত অন্তত করোনার স্টুডেন্ট হিসাবে করোনার অধ্যয়নকারী হিসাবে আমাদের প্রত্যেকেরই সূর্যের ত্রিশ নম্বর আয়াত থেকে যে আল্লাহ পনেরোটি প্রশ্ন আমাদের বিবেককে করেছেন সেগুলো আমাদের পড়া উচিত এবং দেখা উচিত এবং এ প্রসঙ্গে জেনে রাখি বিশিষ্ট সাহাবি জুবাইবের মোতায়ম রদাল আনহু তিনি তার মতো সাহাবি তার মতো ব্যক্তিত্ব ইসলামে প্রবেশ করার কারণ ছিল এই পনেরোটি প্রশ্ন এই প্রশ্নগুলো তিনি জানতে পেরেছেন এবং এগুলো তার বিবেককে কঠিনভাবে নাড়া দিয়েছে যার ফলে তিনি ইসলাম গ্রহণ করেছেন প্রিয়দর্শক অথবা একজন মমিন মুসলিম হিসাবে এই প্রশ্নগুলো আমাদের জানা উচিত পড়া উচিত অধ্যয়ন করা উচিত তুরের ত্রিশ নম্বর আয়াত থেকে যেগুলো শুরু হয়েছে এরপরে আটচল্লিশ নম্বর আয়তাল্লাহ সামতাল নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন ফসব হকমি রব্বিক আপনি আপনার রবের নির্দেশের নির্দেশিত বিষয়ে আপনি সবর করুন অর্থাৎ অটল অবিচল থাকুন অর্থাৎ আল্লাহ নির্দেশের প্রতি আপনি অটল অবিচল থাকুন সেখানে কোনো প্রকার বিচলিত হবেন না এবং নড়াচড়া করবেন না এবং কন্টিনিউ করতে থাকবেন আল্লাহর এবাদত আল্লাহর নির্দেশকে ফলো করার বিষয় এবং এই নির্দেশ নবীলসল আসসালামকে আলাহমাদ আল্লাহ করলেও সেটা আমাদের জন্য প্রযোজ্য এবং গোটা কোরআন চুরি ধরনের নির্দেশ আলাহমতাল অনেক জায়গায় করেছেন অতএব সবর শুধুমাত্র বিপদ আপদে মুসিবতে আমরা ধৈর্য ধারণ করলে সেটা কি সবর বলে না বরং এবাদত করতে যদি কষ্ট হয় বাধাও আসে তারপরও এবাদত চালিয়ে যাওয়া এটাও এক প্রকারের সবর যেমন গুনাহ বা অপরাধ না করে কষ্ট করা ধৈর্য ধারণ করা সেটাও আরেক প্রকারের সবর যাই হোক এরপরে রয়েছে সুরায় নাজম আসকেতকৃত অংশে যার শুরুতে রয়েছে রসুল্লাহাম সাল্লাহ ইসলামের ভরে আলাহ সামাল পক্ষ থেকে তার ব্যাপারে সত্যায়ন এবং তার পবিত্রতার বিবরণ তিনি যে মানে কাফেররা তাকে যে সমস্ত অভিধায় ভূষিত করে সেগুলোকে খণ্ডন করে আলাসমাতালা তার রসুল সাল্লাহ সাল্লামের পুততা পবিত্রতা এবং তার মহান মানসিকতার কথা আলাহমাতালা উল্লেখ করেছেন তার প্রশংসা করেছেন এবং কোরআনে করিম যে আল্লাহ পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে তার কাছে এসেছে সে বিষয়টা আলসম আল্লাহমাদ আলোচনা করে সুর শুরুতে তিন থেকে চার নম্বর আয়তা আলাহ স্মাতালা যেটি বলেছেন ইন ইনহুয়া ইল্লা ওয়াহ ইউহা এটি একজন মমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাম প্রসঙ্গে আল্লাহমাতালা নিজে সার্টিফাই করি সার্টিফিকেট দিয়ে বলছেন ওমায়ন্ত কানিল হাওয়া রাসূল তার মন থেকে বা খায়েস থেকে কোনো কিছু তিনি বলেন না ইনহুয়া ইল্লা ইউহা তিনি যাই বলেন সেটা ওয়াহি তার কাছে ওহি হিসাবে সেটা প্রেরণ করা হয়ে থাকে আশা এসে থাকে আল্লাহ স্মাতাল পক্ষ থেকে অতএব তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যত কিছু বলেছেন এই সবগুলি আল্লাহর পক্ষ থেকে ওহি কোরআন করিমের এই সুরে নাজমের তিন থেকে চার নম্বর আয়াত সেটা প্রমাণ করছে বিধায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের অনুসরণ করা অনুকরণ করা তার প্রতিটি কথাকে মান্য করা গণ্য করা প্রত্যেক মোমেন্টের জন্য ফার্স এই আয়াত থেকে বোঝা গেল ওহি এর বাহিরে তিনি কোনো কথা বলেন না কোরআনেও না এমনকি তিনি যে হাদিসগুলো আমাদের সামনে রেখে গেছেন বলে গেছেন সেগুলো কোনো না কোনোভাবে আল্লাহ স্মাতাল্লাহর পক্ষ থেকেই তিনি বলেছেন এরপরে সুরায় নাজমের একটা পর্যায়ে সে আল্লাহমাতাল্লাহ মেয়ারাজ প্রসঙ্গে আলোচনা করেছেন আল্লাহ নবী সাদ আল্লাহ সালাম মেয়ারাজের বেশ কিছু দিক বেশ কিছু পয়েন্ট এখানে উঠে এসেছে আল্লাহর সঙ্গে তিনি কীভাবে কথোপকথন করেছেন সাক্ষাৎ করেছেন কতটা কাছে গিয়েছেন সে বিষয়ে আলোচনা রয়েছে সুরায়াল নাজমের শুরুর দিকে এবং সেই সাথে মুর্শিদরা যে সমস্ত অবৈধ উপাস্যকে উপাসনা করে মা তারা পুজো করে সেগুলোকে আল্লাহ খণ্ডন করলেন এবং বললেন এগুলো সবগুলো তাদের মন গড়া ধারণা মাত্র আর এই এবাদত কার করব এ সমস্ত বিষয়ে মন গড়া বাবদাদা করে আসছে চলে আসছে এই টাইপের ধারণা যথেষ্ট নামরণ এভাবে সাবধান থাকা উচিত এরপর সুরান উনচল্লিশ আয়াত আয়তাল্লাহ সতাল্লা বলেছেন ওয়ারাই ওয়া আল্লাহ ইনসান মানুষ তাই পাবে আল্লাহর কাছে গিয়ে যান আখেরাতে যা সে দুনিয়াতে চেষ্টা করেছে অর্থাৎ আমি যা চেষ্টা করব তার বিনিময় আল্লাহর কাছে আমি পাবো আমাদের অনেকেই আছেন যারা শর্টকাট ওয়েতে আল্লাহ সামতালার কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় তারা বিভিন্ন পীরের কাছে বিভিন্ন আল্লাহর আল্লাহ বান্দাদের কাছে অথবা বান্দা সেজে থাকা বৎকারদের কাছে তারা গিয়ে নিজেদের আখেরাতকে তারা মনে করেন যে নিজের করে নিলেন তারা মনে করেন যে এদেরকে সন্তুষ্ট করতে পারলে এরা তাদেরকে তরাই দেবে অথচ আল্লাহ সুমতাল্লা বলেছেন ওয়াল্লা সাইস্লা আসা মানুষ যা চেষ্টা করবে যা সাধনা করবে যা বাদবন্দি করবে শুধুমাত্র সেটাই সে পাবে অন্য কোনো কিছু তার সব হিসাবে তার বিনিময় হিসাবে সে আখড়াতে পাবে না অর্থাৎ দুনিয়াতে সে নিজের নেকামল যা করবে শুধু সেটার বিনিময় পাবে অন্য কেউ তাকে শর্টকাট হইতে পার করে দিবে না অতএব এই উনচল্লিশ নম্বর আয়াতটি আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত যে এই আমাদের আকিদে যেন এমন হয় যে আমাদের আমলেই আমাদের ভবিষ্যৎ গড়ে দিবে অথবা ভবিষ্যৎ ধ্বংস করবে কোনো ব্যক্তি কোনো বিশেষ ব্যক্তিত্ব আমাদেরকে তরায় দিবেন এ ধারণা সঠিক নয় এর ফলে আল্লাহমাতালাহ পৃথিবীর ইতিহাসের বিভিন্ন জাতির প্রতি যে আজাব এসেছে তাদের অবাধ্যতার কারণে তাদের অস্বীকৃতির কারণে নবী রসুলদের নির্দেশ নির্দেশনাকে সেগুলো আলোচনা করেছেন এবং যারা আল্লাহর অবাধ্য তাদের প্রতি শাস্তি আসবে এবং শাস্তি অনস্বীকার্য এটাকে কেউ প্রতিহত করবে না পারবে না ঠেকাতে পারবে না সে বিষয়ে আলাহমতালা সাবধান করেছেন এরপরে রয়েছে সেজদার আয়াত শেষের দিকে এসে যার মূল কথা হলো আল্লাহর উদ্দেশ্যে তোমরা সেজদা করো এবং তার জন্য এবাদত বন্দি করো তারপরে রয়েছে সুরেক কামাল সুরেক কামাল শুরুতে আল্লাহমাতাল্লাহ মুর্শিদদেরকে সতর্ক করেছেন এই মর্মে যে ক্যামত নিকটবর্তী হয়ে গেছে অতএব ক্যামত নিকটবর্তী হওয়ার বিষয়ে আল্লাহমাতাল্লাহ সাবধান করেছেন সচেতন করেছেন এবং কেয়ামতের দিন যে ভয়াবহ পরিস্থিতির তৈরি হবে সে বিষয়ে আল্লাহমাদাল সুরা কামারের শুরুর দিকে আলোচনা করেছেন এরপর সুরা কামারের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহমাতালা এখানে চার জায়গায় ওয়ালাকাল কোরআন আলী বিক্রি ফাহালমি মুদাকের এই কথাটি বলেছেন অর্থাৎ আমি নিশ্চয়ই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করবার জন্য অথব আছে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে উপদেশ গ্রহণকারী কেউ কি আছে এই আয়তে আলাহমাতালা বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি অতএব উপদেশ গ্রহণ করার জন্য আলাসমাতলাহ কোরআনকে সহজ করে দিয়েছেন তারপর আমাদের সমাজে অনেকেই আমরা বলে থাকি যে কোরআন এটা আমরা বুঝতে পারবো না এটা আমাদের দ্বারা বোঝা সম্ভব নয় বিধা এটা শুধুমাত্র আলেম আমারাই পড়বে আমরা তাদের কাছ থেকে শুধু এর ব্যাখ্যা নেব বা তাদের মাধ্যমে আমরা শুধুমাত্র শিখব তারা যতটুকু শেখান ততটুকু আর তার পুরো কোরআন স্টাডি করা পড়া এটা শুধু আমাদের কাজ এরকম কথা আমাদের সমাজে অনেকেই বলে বলে থাকেন অথচ এ আয়াত বলছে আলাহমাতাল্লাহ কোরআন সহজ করেছেন উপদেশ গ্রহণ করার জন্য এখানে আলাহমাদাল কোনো বিশেষ শ্রেণীর কথা বলে না যে তাদের জন্য সহজ করা হয়েছে বরং উপদেশ গ্রহণের বিষয়টি সকলের জন্য মুক্ত হ্যাঁ এখান থেকে বিধান আবিষ্কার সেটা সবার দ্বারা সম্ভব নয় অতএব কোরআন পড়া উচিত বোঝা উচিত অন্তত কোরআনের সবচেয়ে বড়ো অংশ জুড়ে রয়েছে উপদেশ গ্রহণের জন্য বিভিন্ন শিক্ষণীয় বিষয় সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য বা সেই শিক্ষাগুলোকে আমরা আমাদের জীবনে ফিট করার জন্য সেগুলো জানতে হবে এবং জানার জন্য কোরআনকে অর্থ সহ ব্যাখ্যা সহকারে অধ্যয়ন করতে হবে এরপরে সুরে কামালের শেষের দিকে তালা কাফেরদের যে পরিণতি হবে এবং তাকেদের যে ঠিকানা হবে সে বিষয়ে আলোচনা করেছেন এরপরে রয়েছে সুরাউ রহমান সুরাউ রহমানকে একটি দুর্বল সূত্রে বর্ণিত হাদিসে কোরানের কোরআনের নববধূ বা কোরআনের নববর এ নামে আখ্যায়িত করা হয়েছে আর অনেকে বলেছেন এটা এই জন্য করা হয়েছে যে নববর নববধূ যেরকম অন্য সবার থেকে পৃথক থাকে স্পেশাল থাকে সুরা রহমানের ভিতরে আল্লাহর নেয়ামতের বিশদ আলোচনা থাকার কারণে এটা অন্য সুরা থেকে স্পেশাল এই সুরাতে আলাহমাতাল্লার নামতের কথা বারবার আলোচনা করা হয়েছে এবং স্মরণ করানো হয়েছে এই সুরা নাজলের প্রেক্ষাপট হল বিভিন্ন কাফিররা তারা আল্লাহ নবী সাল্লা সাল্লামের প্রতি মুমিন্দের প্রতি বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দিত তার ভিতরে একটি ছিল তারা আল্লাহমাতালার বিভিন্ন গুণ আলাহমাতালার বিভিন্ন বৈশিষ্ট্যকে তারা অস্বীকার করতো আল্লাহমাতাল্লা সুর রহমানে তার বিভিন্ন ন্যামতের কথা আলোচনা করে তাদের সেটাকে খণ্ডন করেছেন এবং আল্লাহমাতালা এখানে একত্রিশ জায়গায় প্রশ্ন করেছেন আলা এর কুমাতুকাল দিবান অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এখানে আলাহমাতালা যে নে আলোচনা শুরু করেছেন সুরা রহমানে তার প্রথম ন্যায়ামতটি উল্লেখ করেছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন এখান থেকে বোঝা গেল কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারা এটা আল্লাহ স্মালার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত আর কোরআনের এলম অর্জন যে ব্যক্তি করতে পারলো না সে পৃথিবীর সমস্ত নেয়ামত আল্লাহর যদি নিজের করে নিতে পারে এবং সমস্ত নেয়ামতের মালিকও হয়ে যায় অন্য সব কিন্তু কোরআন সে শিখে নেই তাহলে এই ব্যক্তির মর্যাদা আল্লাহ মত কাছে একেবারে তুচ্ছ এবং এই সবচেয়ে বড় নেয়ামত থেকে বঞ্চিত থাকলো অতএব এখান থেকে আমরা যে শিক্ষাটি পেলাম তাহলে কোরআন শিখবো কোরআন শেখাবো কোরআন জানব তাহলে আমরা আল্লাহ স্মাতাল্লা সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী হতে পারবো সুর রহমানের একবারে শেষের দিকে সে আল্লাহতালার সর্বশেষ নিয়ামত মানুষের প্রতি যেটা থাকবে যারা নেতাকি তাদেরকে আল্লাহ তালা জান্নাত দেবেন সেখানে তাদের জন্য পুরস্কার রয়েছে এবং আপ্যায়নের ব্যবস্থা রয়েছে চিরকাল অনন্ত অসীমকালের জন্য সে আলোচনা আল্লাহ স্মুতালা করেছেন সুর রহমাদের শেষের দিকে তাহলে প্রথম আমাদের কাল আলোচনা করেছে কথা আলোচনা করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন সেটি আর শেষের নেয়ামত হলো জান্নাতে প্রবেশ করাবেন সেটি মাঝখানে দুনিয়াতে আলাস মাতালার এবং আখেরাতে সব মিলিয়ে অনেক মুখে নিয়ামদের কথা আল্লাহ আলোচনা করেছেন একত্রিশ জায়গায় আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন ফবি আই আল্লাহ রব্বি কুমা তো কাজিমা তোমাদের রবের কোন কোন নামতকে তোমরা অস্বীকার করবে জাবর আদাল বলেন যে রসুল আকাম সাল্লাহ সাল্লাহ একবার আমাদের কাছে আসলেন এসে সুরা রহমান তালাউত করলেন আমরা সবাই চুপচাপ চালাও শুনলাম এরপর তিনি বললেন জিনেরা এই তেলাওয়াত শুনেছে অর্থাৎ সুরার রহমান এবং জিনেরা আমার তেলাওয়াত শুনে তারা জবাবে যেটা বলেছে সেটা অত্যন্ত চমৎকার বলেছে এবং আল্লাহ সুমাতাল্লাহ তাদের সন্তুষ্ট হয়েছেন তারা আ আলা আলা রব্বিকুমাতুকাদ দিবান আয়াত যখনই পড়া হয়েছে তখন তারা জবাব বলেছে আ মিন আলা এ রব বিন দিব ফালাক আল হাম অর্থাৎ হে আমাদের রব আপনার কোনো কি আমরা অস্বীকার করছি না করতে পারবো না অথবা আপনার প্রতি প্রশংসা অতএব সুরআ রহমানের ফাবি আই আলা এই আয়াত যখনই আমরা পড়ব তখনই এই অংশ বলা শুননা জবাবে আল্লাহ সুমাদ যে প্রশ্ন করছেন তোমরা তোমাদের রবের কোন 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 অস্বীকার করবে আল্লাহর প্রশ্নের জবাবে কথা বলা শুননা প্রতিটা আয়াত শেষে ফাবি আই আলার প্রতিটা আয়াত শেষে লা সেই আমিন আল্লাহ এ রব্বিনা নুকাদি ফারাক আল হাম হ্যাঁ আমাদের রব আপনার নামতের কোনোটিকে আমরা অস্বীকার করছি না অতএব আপনার জন্য প্রশংসা যাই হোক এভাবে সুরার রহমান শেষ হচ্ছে এরপরে সুরা ওয়াকা যার শুরুতে রয়েছে কে আমাদের ভয়াবহতার কথা এবং কে আমাদের পূর্বের যে পৃথিবী ধ্বংস বা সৃষ্টি জগৎ ধ্বংসের ঘটনা যেটাকে ওয়াকা শব্দের অর্থই ঘটনা সে বিষয়ে বিষদ বিবরণ রয়েছে ময়ন হিসাবে আমাদের প্রত্যেকেরই আয়াতগুলো যখন আমরা পড়ব তখন কিছু সময়ের জন্য থেমে গিয়ে আমাদের কল্পনায় আমরা ভাবা উচিত যে কী ধরনের ঘটনা ঘটতে পারে কোরআন যার বিষয়ে চিত্রায়িত করেছে সুরা ওয়াকায়া শুরুতে আলাহ স্মালা বলেছেন ওকন্ত মজবুয়া জিনাথা মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন সাত নম্বর আয়তালা এটি বলেছেন তিনটা ভাগে যে ভাগ করেছেন অর্থাৎ করবেন কি আমাদের দিন সে বিষয়ে বিষয় আলোচনা গোটা ওয়াকায়া জুড়ে রয়েছে এবং দশ নম্বর থেকে ছাব্বিশ নম্বর আয়ত আলাহ স্মাত প্রথম শ্রেণীর কথা বলেছেন কোন লাইকার রবন এখান থেকে নিয়ে যার অর্থ হলো যারা সাবেক অগ্রগামী তারা অগ্রগামী থাকবে এবং দুনিয়াতে যারা অগ্রগামী ছিলেন তারা এখানে তো অগ্রগামী থাকবেন সামনে থাকবেন তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবেন এরা হলেন রাসুলগণ আল্লাহর একান্ত প্রিয় ব্যক্তিবর্গ তারা আল্লাহর আরসের সামনে থাকবেন আর দ্বিতীয় যা যাদেরকে কথা বলা হয়েছে তাদেরকে সাবুল মাইমানা অথবা সাবুল ইয়ামিন বলা হয়েছে সাতাইশ থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তাদের আলোচনা রয়েছে সুরে ওয়াকায়াতে তাদেরকে ডানপন্থী বলা হয়েছে তারা থাকবে আল্লাহ সুমাত আল্লাহ আরসের ডান পাশে অবস্থিত এরা হল সে সমস্ত লোক যারা জান্নাতি আর এর বিপরীতে আলার আরসের পাশে যারা থাকবে তারা হলো জাহান্নামি এবং তাদের আলোচনা আল সামাতালা একচল্লিশ নম্বর আয়াত থেকে নিয়ে বলেছেন তাদেরকে আসহাবুল শিমাল অথবা সাবুল মাশআমা এটা বলা হয়েছে যাই হোক তাহলে তিন প্রকার মানুষের কথা সুরা ওকে আলোচনা করা হয়েছে কেমতের দিন আল্লাহর আরসের সামনে থাকে অবস্থান করবেন নবিরাসুলগুন আল্লাহর প্রিয় বান্দারা এবং পাশে থাকবেন তাদের সাথে সাধারণ স্তরের যারা ইমানদার জান্নাতি তারা এবং বাম পাশে থাকবে আল্লাহর আরসের সেই সমস্ত লোকেরা যারা অবাধ্য ছিল দুনিয়াতে আল্লাহ আল্লাহর এবং তাদের প্রত্যেকেরই পরিণাম প্রত্যেকেরই অবস্থা কে আমাদের দিন কী হবে না হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সুরে ওখাত আল্লাহ তালা করেছেন তারপরে সুরে হাদিদ রয়েছে যার শুরুতে আল্লাহ তালা বড়তের কথা বর্ণনা করা হয়েছে এবং ইমান এবং আল্লাহ রাস্তা যেন আমরা খরচ করি সে বিষয়ে আলোচনা করা হয়েছে ছয় থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত দাওয়দে ইমানের জন্য আল্লাহ তালা আহ্বান করেছেন এবং আল্লাহ রাস্তা যেন আমরা খরচ করি সেজন্য বিভিন্ন আঙ্গিকে বোঝানো হয়েছে সুরে হাদীদের ছয় থেকে এগারো নম্বর আয়াতে আর বারো নম্বর আয়াতে আল্লাহ স্মাতালা বলেছেন ইয় মতাল মিনাত ইয়স আনুর হোহমবাইন আইদি হিমাবিয়া ইমান হিম কী মোয়েন নারী পুরুষদের সামনে এবং তাদের ডান পাশে আলো দৌড়াদৌড়ি করবে আলো খেলা করতে থাকবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতি বস্রাহুমরিওম জন্নাত তাহতিয়ান তাজিরহার দিনা ফিহা দালিকাহ ফৌজুল আজিম তারা সেখানে জান্নাতে প্রবেশ করবে এবং এই যে জান্নাতে প্রবেশ করতে পারলো এটা হলো জীবনের সবচেয়ে বড় সফলতা এবং চূড়ান্ত সফলতা এরপরে আলাহ সুমাতলা মুনাফিকদের অবস্থার কথা বলেছেন তখন মুনাফিকরা মোমিনদের এই নূর দেখে তারা বলবে যে নাক্তাব ইসমিন নূর এরকম আমাদেরকে একটু সুযোগ দেওয়া তোমাদের নূর থেকে আমরা তোমাদের আলো থেকে আমরা কিছুটা আলো নেই এই গুটগুটের অন্ধকারে আমরা চলতে পারছি না তখন তাদেরকে প্রত্যাখ্যান করা হবে কারণ দুনিয়াতে তারা পরিপূর্ণভাবে দিনের পথে চলেনি এই টাইপের মুনাফেকরা ধরি মাস নাচুই পান টাইফের ইসলাম তারা পালন করতো এই মুনাফেকদেরকে আল্লাহ মহাতাল্লাহ সেদিন অন্ধকারে নিমজ্জিত করবেন এবং তাদেরকে আল্লাহমাতাল্লাহ শাস্তি দিবেন এরপর ষোলো নম্বর আয়াতে যে বিষয়টি আলাহমাতাল্লাহ বলেছেন সেটি আমাদের ইমানকে জাগ্রত করবার জন্য অত্যন্ত কার্যকর এবং এ আয়াত পৃথিবীর ইতিহাসে অনেক মনীষীর জীবনকে পরিবর্তন করবার জন্য যথেষ্ট হয়ে গেছে বারেক রহমহল্লা সহ অনেক বড় ব্যক্তিরা এই আয়াত তেলাওয়াতের করার পরে বা আয়াত শোনার পরে তাদের জীবনে পরিবর্তন এসছে বলে বিভিন্ন হাদিস ঘটনার কিতাবগুলোতে পাওয়া যায় আয়াতটি হল আলাহ স্মাদ হাজির ষোলো নম্বর আয়াতে বলেছেন আলাম ইয়া নিল্ল্ল্লিন আমানু হক যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদেরকে এখনও সময় হয়নি এখনও তাদের সময় আসেনি যে তারা আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলাকে গলাবে বিগলিত হবে আল্লাহর ভয়ে এবং যে সত্য নাজিল হয়েছে সেটার দিকে তাকিয়ে তাদের অন্তরগুলো বিগলিত হবে আল্লাহর পথে আসবে এখনও সময় হয়নি দর্শক আমরা বেশিরভাগ মানুষ অপেক্ষা করছি বার্ধক্য আসবে সময় আছে আমরা নেকামল করবো এরকমভাবে আমরা গাফলতি এবং উদাসীনতার ভিতরে আমরা সময় কাটাচ্ছি এবং অপেক্ষা করছি যে সুযোগ আসবে আরও তখন আমরা করব। আল্লাহ বলছেন এখনও কি সময় হয়নি তার মানে একজন মোমিনের জন্য একটি সেকেন্ডও অপেক্ষা করবার সুযোগ না এবং প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডেই সে আল্লাহ স্মাতাল্লার দিকে ধাবিত থাকার জন্য সচেষ্ট থাকবে এরপরে দুনিয়ার জীবনের বাস্তবতা আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন সুরে হাদিদের বিশ নম্বর হাতে যাদের কাছে এ দুনিয়ার জীবনটাই সব কিছু দুনিয়ার জীবনের কোনো কিছু কোনো চাওয়া কোনো পাওয়া যদি অর্জন না হয় তাহলে সেক্ষেত্রে যারা মন খারাপ করে অনেক বেশি আর অর্জন হলে যারা আনন্দে আত্মহারা হয়ে যান তাদের জন্য এই দুনিয়ার জীবনের বাস্তবতাটি অত্যন্ত চমৎকারভাবে আলাহ সালাত আলাহমাতাল্লাহ তুলে ধরেছেন বিশ নম্বর আয়াতসুল হাদিদের আল্লাহ বলেছেন আয়মু আনাম হায়াতি আলা আবু আল্লাহ ওয়াজিনফিল আমলাদ মনে রাখবে এ দুনিয়ার জীবন হল খেলার তামাশা মাত্র ভেতরকার কোনো অন্তঃসার নেই বললেই চলে হাকিকত নেই বললেই চলে শুধুইমাত্র বাহ্যিক জাগ জমকটাই হল পৃথিবীর বাস্তবতা অতফাক রমফিল আমলাদ এই পৃথিবী এই দুনিয়ার জীবনটাই হলো মানুষের সম্পদ এবং সন্তান নিয়ে গর্ব করা এক বিরুদ্ধে বাস এটাই হলো দুনিয়ার জীবন

চাষাবাদের ফসল প্রথম সবুজ শ্যামল হয় এরপরে সেটা হলদেবর্ণ হয়ে যায় একটা পর্যায়ে সেটা কিন্তু জ্বালানিতে পরিণত হয় খড়কুটু হয়ে সেটা জ্বালানির কাজে লেগে যায় মানুষের জীবনটা এরকম প্রথম সবুজ শ্যামল থাকে খুব বেশি যৌবন তারণ্য থাকে এরপর আস্তে আস্তে বার্ধক্যে চলে যায় হলদেবর্ণ হয়ে যায় তারপরে জ্বালানির মতো সেটা নিজের অপকর্মের ফলে যদি মানুষ অপকর্ম করে এবং অপরাধ করে তাহলে সেটা জাহান নামের জ্বালানিতে পরিণত হয় এবং মানুষের জীবনের সমাপ্তি হয়ে থাকে এইভাবে অত্যন্ত করুণভাবে এবং অত্যন্ত কঠিন পাবে আর এখানে জীবনকে লমাতালা বলছেন সেখানে হয় প্রচণ্ড শাস্তি আর হলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি এটা মানুষ অর্জন করবে আর দুনিয়ার জীবন অমাল দুনিয়া হায়ত উদ্দিনিয়া ইল্লাহমাত গরুর শেষে আল্লাহমতালা আরেকটি বাক্য দিয়ে দুনিয়ার পরিচয় দিচ্ছেন যে দুনিয়ার জীবনটা হলো ধোকার বস্তু এখানে যত কিছু আছে সব কিছুতেই মানুষ ধোকা খায় যারা বুদ্ধিমান তারা ধোকা খায় না তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়াকে দুনিয়ার মতো করেই দেখে এবং ট্রিট করে